হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অর্জুন বাই টুতে আপনাদের সকলকে স্বাগত আর ভালোবাসা। এখন আমরা আছি বরবাজার মহালয়া পূজার, আর পূজার যেটা মণ্ডপে যাওয়ার কারণে মেন গেট, এটা হচ্ছে মেন গেট। এখন মেন গেটের সামনে দাঁড়াই ইন্ট্রোটা দিচ্ছি, এখন তোমাদেরকে দেখাবো আজকে পূজা স্টার্ট হলো আর মেলা কয়দিন হবে সেটা ভিতরে যাওয়ার পরে বলতে পারবো। আর আমরা মেন গেট দিয়ে প্রবেশ নিয়ে প্রথমে মন্দিরটা দেখাই নেই, তারপরে মেলা হচ্ছে, মেলাটা কয়দিন থাকবো সেটার বিষয়ে তারপরে জানাচ্ছি তোমাদেরকে। চলুন একসঙ্গে ভিতরে প্রবেশ করি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গন। দাম কম বলে দিল, 120 টাকা। না লস্ত হব না তো তোমরা? ঠিক আছে, খুব সুন্দর। এরকম বেশ কয়েকটা দোকান আছে, এরা ভ্যারাইটিস আইটেম রাখছে, বাচ্চাদের খেলনার সাথে ফুল ফুল অনেক কিছু আছে আর খুব সুন্দর। আজকে প্রথম, একটু লোকজন কম আছে, হয়ে যাব। বন্ধুরা, মহালয়ার পূজা দেখতে আইসা মেলা ঘুরে এখন জিলাপি টেস্ট করতেছি, গরম গরম জিলাপি। বছরের প্রথম মেলা তো জিলাপি টেস্ট করতেছি, মিঠা একটু কম আছে। বরবাজার মহালয়া পূজা হিসেবে মেলা রাখা হয়েছে, এই জায়গায় 5 দিন, আজকে প্রথম দিন আর 5 দিন মেলা হবে। এই জায়গায় বড় থিয়েটার আছে, 2-3টা আসছে, আর বাণিজ্য মেলা আমি ভাবি মেলাটা খুবই ভালো হয়েছে। পূজার আগে আগে সবারই কাপড় চোপড়ের দরকার, একটু কম বাজেটে তো ডিসকাউন্ট চলতেছে। আসো, বিজনেস থেকে প্রায় 5 কিলোমিটার উত্তরে আসলে বরবাজার এই মহালয়া মেলাটা পাওয়া যাবে। বাকি একটা প্রথম দিন, তেমন লোকের ভিড় নাই, তো লোক হবে, দোকানপাট সবগুলো বসে নাই, রেডি করতেছে, কমপ্লিট হয় নাই। আর বাকি খেলাধুলার আছে মনে হয়েছে, আর জিলাপি ঝাক্কাজ বানাইছে, প্রথম দিন তো টাটকা জিলাপি খাই নিলাম। সো বন্ধুরা, এখন আমরা আছি বরবাজার হাই স্কুলের সম্মুখে, আর বরবাজার হাই স্কুলের অপোজিট সাইডেই আসছে বাণিজ্য মেলাটি, আর বাণিজ্য মেলাটি আসছে নর্থ ইস্ট এক্সপো। তো এক্সপোতে পূজার আগে আসছে, তো কাপড়ের কিছু নতুন কালেকশন নিয়ে আসছে নর্থ ইস্ট। আর বন্ধু আমাদেরকে দেখাই দিল যে এই সাইডে কাপড়ের গলি পাবা আর এই সাইডে মনোহারি গলিগুলো পাবা। আর এক্সপোতে সত্যি খুব ভালো ভালো কাপড়ের কালেকশন নিয়ে আসছে, আর রেটও ঠিকঠাকই আছে, যা আমরা দেখলাম ঘুরলাম তোমাদেরকে অতটুকুই বলতেছি। আর কাপড়ের দোকানই বেশি আসছে, আর এক্সপোর ঠিক দক্ষিণ সাইডের ফিল্ডটাতে আসছে বড় থিয়েটারগুলি। এখনও কাজ কাম চলতেছে, তার কারণে আমি কোনো নাম মেনশন করতে পারলাম না। চার্ট হাউসের সাথেই আছে বেলুনের কিছু আনন্দদায়ক দোকান, আর এর পাশাপাশি আছে মিঠাইয়ের কিছু জিলাপির দোকান। এরকম করে এক্সো মেলাটা কমপ্লিট হয়েছে। সব বন্ধুরা, এখন তোমাদেরকে মেলা ঠেলা দেখালাম, হালকা জিলাপি খেয়ে নিলাম, তোমাদেরকে মন্দিরের ভিতরে দৃশ্যটা দেখালাম। মেনলি এই জায়গায় যজ্ঞ করা হয়, ওইটা হয়েছে মহালয় পূজার, এই জায়গায় যজ্ঞ করা হয়, কারণ এটা বড় সংস্কৃতির ভিতরে যজ্ঞ হয়েছে প্রাধান্য প্রধান আকারে, মানে মহালয় পূজাটা করা হয়। আর এই মেলাটা বললাম যে 5 দিন মেলা থাকবে, আর এই জায়গার থেকে মেলাটা স্টার্ট, এইভাবে এইভাবে এইদিকে মেলাটা চলে গেছে। এই জায়গায় এত সম নাম কীর্তন চলছিল, তো ওই পর্দাটা এখন শেষ হলো, আর আমরা বেশি সময় জায়গায় থাকছি না। তোমাদেরকে আজকে জানানোর এতটুকু ছিল যে বরবাজার মহালয়া মেলা 5 দিন আর আজকের থেকে স্টার্ট, আর এই জায়গায় বড় থিয়েটার বেশ কয়েকটা আসছে, নামগুলো ঠিক নিতে পারলাম না,
কারণ থিয়েটারগুলো এখন স্টার্ট হয়নি, প্যান্ডেল চলতেছে, আর বাকি বাণিজ্য মেলা আসছে, তারপর তোপর খুব সস্তায় চলতেছে। একবার আসো, মেলা ঘুরে যাও, যদি দরকারি কিছু বস্তু থাকে নিয়ে যাইতে পারো। এতটুকু ছিল আজকের ভিডিওটা।